নমস্কার, দেখছেন জি চব্বিশ ঘন্টা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর ব্যানারে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে নতুন করে জল্পনা। 10ই নভেম্বর নন্দীগ্রামের গোকুলনগরে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ডাকে শহীদ দিবস উদযাপন হয়। প্রধান বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ব্লক জুড়ে শহীদ দিবসের ব্যানার টাঙানো হয়েছে, এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। আমাদের মতো ঠিক দল সিপিএম এসব নিয়ে আমরা ভাবি না, কারণ হচ্ছে আমরা নীতি নির্ভর একটা দল। নেতাকে গেল বা এলো, কে কোন দলে যাবে সেই সব নিয়ে আমরা চিন্তিত না। একই মালিকে দুটো কামরা বাড়ি, কে কোন ঘরে থাকবে, কে কখন কোন ঘরে যাবে সেটা দুটো দলই ঠিক করে নিই। সামনে 21-এ নির্বাচন, তাই নিয়ে আমার প্রত্যেকটা বিজেপি কার্যকর্তারা খুব ব্যস্ত। কোথায় দিদির ছবি, কোথায় দাদার ছবি আছে সেগুলো দেখা আমাদের সময় নেই। তবে ছবি যখন হয়ে আছে 21 সালে নির্বাচনের পর আমরা নিশ্চয়ই মালা পরিয়ে দেবো ওই ছবিগুলোতে, কারণ নন্দীগ্রাম থেকে বিজেপি ব্যাপক ভোট নিয়ে ক্ষমতায় আসছে। হ্যাঁ, নন্দীগ্রামের জনসভা হবে শুনেছি, আমি প্লাকারে দেখেছি, খবর কাগজে দেখেছি, কিন্তু আমাদের ডাকা হয়নি। আমি মনে করি দলের মধ্যে থেকে দলের মুখ্যমন্ত্রীর ছবি এবং ব্যানার লাগাতে হবে এবং পতাকা টাঙ্গাতে হবে, যেখানে দলের মধ্যে থেকে বিনা মুখ্যমন্ত্রী বিনা ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না লাগিয়ে, পতাকা না লাগিয়ে যারা মিটিং মিছিল করছেন, আমি মনে করি না সেটা দলের প্রোগ্রাম, এটা করা উচিত নয়। এবং দলের কর্মীদের আহ্বান করব এই সমস্ত মিটিংয়ে না উপস্থিত হতে, যাতে বিভ্রান্তি না হয়। আমাদের প্রতিনিধি কিরণ মান্না টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। কিরণ, যেটা জানতে চাই, একদিকে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ডাকে এই মিটিং খুব তাৎপর্যপূর্ণ, তৃণমূল কংগ্রেসের ব্যানারে নয়, অথচ একই সঙ্গে আবার সেই মিটিং উপলক্ষে যে ব্যানার বা পোস্টার তাতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। কি বলছেন রাজনৈতিক নেতানেত্রীরা পূর্ব মেদিনীপুরে? দেখো অনির্বাণ, আমরা প্রাথমিকভাবে যেটা নেতাদের সঙ্গে কথা বলে জানতে পাচ্ছি, সিপিএম বা বিজেপির থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এটা রাজনৈতিক কৌশল, এটা প্রচার বা যে অপপ্রচার যেগুলো সমস্ত বলা হচ্ছে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে, সেই সমস্ত বাস্তবে কতটা ঠিক তা সেটা বিশ্লেষণ করে বলা যাবে না। আজকে যে নন্দীগ্রাম দুই ব্লক জুড়ে যে আগামী 10ই নভেম্বর নন্দীগ্রামে যে শহীদ সমাবেশ আছে, তারই প্রচার হিসাবে ব্যানার ফেস্টুন লাগানো হচ্ছে গোটা এলাকা জুড়ে। তাতে শুভেন্দু অধিকারী প্রধান বক্তা, তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, যদিও কোনো প্রতীক নয়, নেই ওই সমস্ত ব্যানারে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ওই প্রচার হিসাবে এই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে যে ছবি ব্যবহার করা হচ্ছে সেইটা নিয়ে একটা নতুন করে একটা দিশা দেখাচ্ছে যে শুভেন্দু অধিকারীকে নিয়ে যে জল্পনা ছিল সেই জল্পনা এখন বাস্তবে কতটা ঠিক। যেটা বামফ্রন্টের পক্ষে বলা হচ্ছে এটা তাদের বিজেপি বা তৃণমূলের মধ্যে একটা কৌশল, আমাদের কোনো এর বিষয়ে কোনো বক্তব্য নেই, এটা ওদের কৌশল, এদিকে আমরা কোনো কান দিই না। কিন্তু বিজেপির পক্ষে বলা হচ্ছে যে এই প্রচার, এই ছবি থাক, কিন্তু সেই ছবিতে আমরা আগামী ইলেকশনের পর মালা দেব। এই ধরনের রাজনৈতিক জল্পনা যথেষ্ট আবার শুরু হয়েছে নতুন করে, যা বিজেপির দিকে যে যাওয়ার কথা বা যে জল্পনা শুরু হয়েছিল সেটা এখন আপাতত স্থগিত হচ্ছে এমনটাই রাজনৈতিক মহলে মনে করছে। এবং আগামী দিনে যে আগামী 10 তারিখ যে সভা সমাবেশ রয়েছে, সেই সমাবেশে এখনো তৃণমূলের মধ্যে যে কোন্দল একটা রয়েছে সেটা কিন্তু এখনো চলছে। যেটা অখিল গিরি জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর জানিয়েছেন আজকেই, তিনি বলছেন যে তাদেরকে কাউকে ডাকা হয়নি এই সমাবেশে, বা এই নন্দীগ্রাম আন্দোলনে যে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির হয়ে আন্দোলন চলছিল, মমতা বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করেছিল, মূলত কোনো একজন ব্যক্তি কেউ এই আন্দোলনে যুক্ত ছিলেন না। কিরণ, এখানেই প্রশ্নটা উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যখন দেখা যাচ্ছে তখন কেন তৃণমূল কংগ্রেসের ব্যানারে নয়? যদি সত্যি সত্যি এটা সাময়িকভাবে শুভেন্দু অধিকারীকে ঘিরে যে জল্পনা তৈরি হয়েছিল তার অবসান হয়, তাহলে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ডাক নামে এই ব্যানার কেন? কারণ আমরা তো ভুলতে পারি না, বিইউপিসির মধ্যে শুধু তৃণমূল কংগ্রেস নয়, এসইউসিআই, নকশাল সহ আরো বিভিন্ন দলের সমাহার ছিল। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, যেহেতু এই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি একটা সময় আমরা দেখেছি যে বিভিন্ন দল এই কমিটিতে যোগদান করেছিল আন্দোলনে, কিন্তু আমরা সকাল থেকে দফায় দফায় সিপিআইএম, সিপিআই,
বিজেপি কংগ্রেস প্রত্যেকের সাথে দফায় দফায় কথা বলতে বলেছি, তারা জানিয়েছেন যে এই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে যে সভা হতে চলেছে এই সভায় তারা কোনো ডাক পাননি, কেবল অলিখিতভাবে তৃণমূলের একটা অংশ বা শুভেন্দু অধিকারীর একটা অনুগামীদের একটা অংশ এই ব্যানারে কাজ করছে বা তাদের নিয়ে এই সভা করা হচ্ছে তারা এই অভিযোগ করছেন। ধন্যবাদ, ধন্যবাদ কিরণ, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি কিরণ মান্নার সঙ্গে।